আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা চলে এসেছি বগুড়া মোমেন ইকো পার্কে। এখানে বিশাল বড় গরুর মেলা আয়োজন করা হয়েছে। এই প্রথম বগুড়ায় এমন একটা মেলা আয়োজন করা হয়েছে। তো প্রথমে আমরা ঢুকে পড়লাম গরু যেখানে রাখা আছে। তো ঢুকতেই দেখলাম এই যে বিশাল বড় একটা গরু। এই গরুর দাম নাকি 40 লাখ টাকা। বিক্রি হয়ে গেছে গরুটা। আরও অনেক ধরনের গরু আছে, ছোট বড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের গরু। এই যে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে এই গরুর মেলাটা আয়োজন করা হয়েছে। জীবনের ফার্স্ট টাইম এ ধরনের মেলায় আসা আমার, নতুন একটা অভিজ্ঞতা হলো জীবনে। তো অনেক সুন্দর সুন্দর গরু উঠেছিল, বিভিন্ন নাম্বার দিয়ে বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে গরুগুলো। আমি তো একটু ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছিলাম, হুটহাট করে এদিক সেদিক থেকে গরু আসতেছিল। অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে মেলায়, বিভিন্ন ধরনের ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজের, সেগুলো দেখতে পারবেন সামনে আগাই গেলে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকতেছিলাম মেলার। বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন লোকেরা এই মেলায় অংশগ্রহণ করেছে। অনেক জায়গা থেকে লোক দেখতেও এসেছে, কেনাকাটি করছে, গরু অনেকে কিনে নিয়ে যাচ্ছে বাসায়। তো এই যে একটা ছোট গরু আমার ছেলে মেয়ে দেখে অনেক খুশি হয়ে গেছে। তো এখানে দাঁড়ায় একটু ভিডিও বানাচ্ছিলাম, যে মেয়েটা একটু ভয়ই পেয়ে গেছে। আজকের ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, আপনাদের জন্য ভিডিওটা বানানো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এই মেলার আনন্দটা উপভোগ করবেন, সবাই ভালো লাগবে। এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে দেখুন, ওইটা সম্ভবত গরুটা বিক্রি হয়ে গেছে, নিয়ে যাচ্ছে। আর এইদিকে দেখুন, ব্ল্যাক কালারের কিছু গরু, অনেক সুন্দর। এই যে গরুটা মনে হয় বিক্রি হয়ে গেছে। এই যে দেখুন, অনেক অনেক গরু এসেছে এই মেলায়, অনেকগুলো বিক্রিও হয়ে গেছে। এই গরুগুলোর শিং এত বড়, আমি ভাবছিলাম এক এই গরুটা যদি ছিঁড়ে চলে আসে, বাবা, পেটের ভিতরে ঢুকে দিলে কি অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, সামনে এগিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ, এই গরুটাও অনেক সুন্দর দেখতে। তো দেখুন, আমরা যাচ্ছি, যেহেতু আজকে শেষ দিন। এই তো এই গরুটাও বিক্রি হয়ে গেছে, কিন্তু কত টাকায় জানি না। হাই হাই, এ কি, আমি তো ভাবছি গরুর মেলায় শুধু গরু আছে, এখানে দেখি ঘোড়াও আছে। যাই হোক, একটা সাদা ঘোড়া তো আমি এক নাম দিয়ে দিলাম, সুন্দরী ঘোড়া। আর এখানে দেখুন, সবাই এই গরুটাকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এত বড় বড় শিং। এখানে কালো ছিল, সাদা ছিল, তো সাদাটা সুন্দরী ঘোড়া। আর যাই হোক, এ পাশে কালোগুলো ছিল, অনেক সুন্দর ঘোড়াগুলো দেখতে। এ পাশে একটা আছে ছোট ঘোড়া। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও বানালাম, মেয়েটা একটু সাহস হয়ে গেছে, ওই নাতে ছিল, একটু আর ভয় পাচ্ছিল না। আমাকে বলতেছিল, আম্মু আমি একটুও ভয় পাচ্ছি না, অনেক সুন্দর ঘোড়াগুলো দেখতেও অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ। গরুর মেলায় এসে যে ঘোড়াকেও দেখতে পাবো তা ভাবতেও পারিনি। আসলে আমার জীবনে অনেক ভালো একটা অভিজ্ঞতা, এইরকম অভিজ্ঞতা এই ফার্স্ট টাইম অর্জন করলাম আমি। না গেলে কখনোই বুঝতে পারতাম না যে এত সুন্দর করে মেলাটা আয়োজন করা হয়েছে, আসলে মিস করতাম না গেলে। তো এখানে দেখুন, আমার ছেলে মেয়েটা কত সুন্দর করে দাঁড়িয়ে আছে। আমার মেয়েটা ঘোড়া নাড়তেছিল, আবার ভয়ও একটু করে পাচ্ছিল। তো যাই হোক, এই ঘোড়াটা আসলে আমাকে অনেক সুন্দর লাগছিল, তাই আমি বারবার এর কাছে এসে ভিডিও বানাচ্ছিলাম। যেমন অনেকে বলে না ইউনিকর্ন টাইপের, তো যাই হোক, ইউনিকর্নের মতো লাগছিল। তো এখান থেকে আমরা চলে যাব মেন যে জায়গায় গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে। তো সেখানে যেয়ে দেখি অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে, আর অনেক লোকের ভিড়, অনেক লোক এসেছে এখানে এই মেলাটা উপভোগ করার জন্য। পেছন দিয়ে অনেক লোক আছে আরও। তো আমি
এখানে একটু ফাঁকা পেয়েছি, তাই আমরা এর মধ্যে ঢুকে পড়লাম। মাঝে দেখুন অনেক সুন্দর করে বাঁশ দিয়ে ঘেরানো হয়েছে, গরুগুলোর নাম্বার বলে ডেকে নিচ্ছে। আর এদিকে দেখুন আমার মেয়েকে একটু কুলে নিলাম, দেখতে পাচ্ছিল না তাই কুলে নিয়ে তাকে দেখানোর চেষ্টা করছিলাম ভিতরে কেমন গরু কি হচ্ছে। দেখে আমার মেয়েটা অনেক খুশি হয়ে গিয়েছিল। তো এখানে গরুগুলোকে নিয়ে আসতেছে আর মাইকে সেগুলো গরুর দাম কত কি, কার গরু সেগুলো বলে দিচ্ছে। যারা গরুগুলোকে নিতে ইচ্ছুক তারা দামাদামি করে গরুগুলোকে নিয়ে নিচ্ছে। তো দেখুন অনেক সুন্দর ডেকোরেশন করেছে, তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন মেলাটা। আমরা তো অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে। আসলেই না গেলে অনেক অনেক কিছু মিস করতাম। তো দেখুন আমার ছেলেটা ওর বাবার কুলে উঠেছে, মেয়েটা দাঁড়ায় আছে ওকেও কুলে নিচ্ছে। আর এদিকে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো লাইভে আসার চেষ্টা করেছিলাম কিন্তু নেটওয়ার্কের কারণে লাইভটা কেটে কেটে যাচ্ছিল, তাই আপনাদের মাঝে লাইভটা শেয়ার করতে পারিনি। তো সেজন্য ভিডিওগুলো করা, যাতে করে আপনাদের মাঝে এই মেলাটাকে সুন্দর করে দেখাতে পারি, যাতে করে আপনারা উপভোগ করতে পারেন। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, অনেক সুন্দর করে লাইটিং করেছে, দেখুন আসলে অনেক ভালো লেগেছে। এখন আমরা বাড়ি ফিরে যাব, তাই বের হয়ে আসলাম। তো এখন রাস্তার দিকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, বাইক রাখা আছে গেটের বাহিরে, এ পর্যন্ত আমরা হেঁটে যাব। তো এখানে দেখুন দুটা ঈগল পাখি আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। আর ভাবছিলাম আমি চট করে যদি জীবিত হয়ে আমাদেরকে উড়ে নিয়ে চলে যায়, তো এটা কল্পনা, বাস্তবে কখনো সম্ভব নয়। মাটির জিনিস আবার কিভাবে জীবিত হবে, তবে আল্লাহ যদি চায় সব কিছু সম্ভব। তো গেটের সামনে দুটো মাটির হাতি বানানো, একটা মা হাতি আর একটা বাচ্চা হাতি। তো আমার মেয়ে দেখে উঠতে চাইলো, তাই কিছুক্ষণের জন্য তাদের দুই ভাই বোনকে তুলে দিলাম আর আমি একটু হালকা হাতে দাঁতটা নাড়লাম হাতিটার। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে আমার পাশে থাকবেন, আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।